আমি এই মুহূর্তে বনানী মডেল স্কুল যে কেন্দ্রটি রয়েছে সেখানে আছি। এখানে প্রায় এখানে পুরোটাই নারী ভোটারের কেন্দ্র। এটি এখানে প্রায় 12,000-এর উপরে ভোটের মতো আছে আর কি। তো আমি যদি আপনাকে যেটি বলতে চাই সেটি হলো সকাল থেকে যেটি দেখেছি যে প্রায় 7:15 থেকে ভোটাররা যেটি বলেছেন আমাকে, আমি 7:30-এর দিকে এখানে এসেছি, তাদের লাইন দেখেছি। আপনি একটু যদি দেখাতে চাই, বিশেষ করে এখানে যারা এসেছেন তারা আশেপাশের করাইল বস্তি বা আশেপাশে যে বস্তি রয়েছে সেখান থেকেই মূলত নারী ভোটাররা সকাল থেকে এখানে তারা এসেছেন ভোট দেওয়ার জন্য। 8টার সময় ভোট এখানে শুরু হয়েছে, তবে কিছু জটিলতা রয়েছে। কারণ হলো যে এখানে 4টি কেন্দ্র, ওই যে ভোট কক্ষ খুঁজে পাওয়ার যে সমস্যাটি রয়েছে সেটার জন্য কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন পর্যন্ত যারা এখানে এসেছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি কেন তারা এত সকালে এসেছেন, তাদের কথা যেটি, তারা যেহেতু সবাই কর্মজীবী মহিলা, কর্মজীবী নারী, তারা চান সকালে তাদের ভোটটা দিয়ে তারা তাদের কাজে যেন যেতে পারেন, এটার জন্যই মূলত তারা সকালে এখানে এসেছেন। আর এখানে যে বিষয়টি হয়েছে যে এজেন্টের কথা যদি বলি, যে ভোট কেন্দ্রের খবর আমি নিয়েছি, সেখানে আসলে এখানে অন্য প্রার্থী যারা রয়েছে, বিশেষ করে নৌকার আর বাইরে যে প্রার্থীগুলো রয়েছে সবার এজেন্ট কিন্তু আমি এখানে দেখিনি। আর যাকে নিয়ে এক ধরনের আলোচনা রয়েছে যে আশরাফুল আলম ওরফে হিরো আলম, তার এজেন্টের খোঁজ নিয়েছিলাম আমি, এখানে তার কোনো এজেন্ট আমি পাইনি। এবং তার যে ব্যক্তিগত সহকারী তার সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছেন যে আসলে হ্যাঁ আমরা সব জায়গায় পুরোপুরিভাবে এজেন্ট দিতে পারিনি। তো এখন পর্যন্ত নূর যেটি হয়েছে যে ভোটাররা কিন্তু আসছেন, বিশেষ করে নারী ভোটার, যেহেতু নারী ভোটারদের কেন্দ্র এটি, বস্তি থেকে একের পর এক তারা আসছেন। একটি সমস্যা হচ্ছে যেটি হলো কক্ষ পেতে, কারণ এখানে অনেক ভোট কেন্দ্র বুথ এখানে প্রায় 24টির মতো, সব মিলিয়ে কিন্তু ভোট গ্রহণ এখন পর্যন্ত শুরু হয়েছে। আর যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও তাদের ভূমিকা তাদের মতো করে তারা পালন করছেন। নির্বাচন কমিশন থেকে এখানে পর্যবেক্ষক পাঠানো হয়েছে, তারাও এসে তাদের প্রয়োজনীয় যে নির্দেশনা দেওয়া সেটিও তারা কিন্তু দিচ্ছেন। এবং বিশেষ করে যারা ভোট দিতে আসছেন তারা যেন কোনো ধরনের হয়রানির মধ্যে না পড়েন, তারা যেন তাদের ভোটটা ঠিক মতো দিতে পারেন, সেই নির্দেশনাও আমরা তাদেরকে দিতে দেখেছি। এবং আনসার থেকে শুরু করে পুলিশ বাহিনীর সদস্য এখানে পর্যাপ্ত রয়েছে। তারা বাইরে থেকে যখন কেন্দ্রে ঢুকছেন তাদের যে ভোটের কাগজ সেটি ছাড়া কিন্তু তারা কেউ ভেতরে ঢুকতে পারছেন না। তো এখন পর্যন্ত যেটি হয়েছে যে ভোট শুরু হয়েছে। আপনার যদি এর বাইরে আর কিছু জানার থাকে, আমার প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে এইবার তো নির্বাচন আমরা দেখছি ব্যালটে হচ্ছে, সেই ব্যালটে ভোট দিতে গিয়ে অভিজ্ঞতাটা কেমন হচ্ছে, যদি কোনো ভোটারদের সঙ্গে কথা বলতে পারতেন সেটা শুনতে চাই, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে যাদেরকে আমরা অপেক্ষমান দেখলাম ভোট কেন্দ্রের বাইরে ভোটার হিসেবে, আপনি বলছেন তারা সবাই ভোটার ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের অনেকের গলায় আমি দেখলাম একটা কার্ড ঝোলানো আছে এবং একজন প্রার্থীর প্রতীক সহ আমি তার ছবিও দেখতে পেলাম। তারা কি আসলে ভোটার নাকি এজেন্ট হিসেবে এসছেন, বিষয়টা আসলে কি? এখানে বিষয় হচ্ছে যে আপনার মূলত তারা হলো এজেন্ট। এখানে আমি যেটি বললাম আপনাকে, 24টি বুথ রয়েছে, সেখানে এজেন্টের সংখ্যাও বেশি, কিন্তু বৃষ্টির কারণে যেটি হয়েছে এখানে আসলে তাদের কিছুটা এলোমেলো হয়েছে, কারণ বাইরে অনেকে ছিল ভেতরে অনেকে ছিল, তাদের ঠিক জায়গায় তারা আসলে যেতে পারেননি, কারণ কক্ষ চিনতে তাদের এখানে সমস্যা হচ্ছে আমি আগেই বলেছি, যার জন্য তারা তাদেরকে হয়তোবা বাইরে দেখা যাচ্ছে, এটাই আর কি। এর বাইরে কিছু না, তারা হয়তো এজেন্ট হিসেবে প্রত্যেকটা রুমে ঢুকে যাবেন, কারণ আচ্ছা আপনি বলছেন যে এই এজেন্টরা ভোট কক্ষ চিনতে পারছে না, এজেন্টরা যদি ভোট কক্ষ না চিনে তাহলে ভোটাররা ভোট কক্ষ চিনবে কিভাবে? বিল্ডিংটা কততলা এবং কততলা পর্যন্ত এখানে ভোট কেন্দ্র আছে, এবং সঠিক দিক নির্দেশনা কি ভোটারদেরকে দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এই বিষয়টাই এখানে হয়েছে। এই বিল্ডিংটি 6তলা বিল্ডিং, এখানে 6তলা দুটো বিল্ডিং রয়েছে, এবং যারা এজেন্ট এসেছে তারা তো আসলে খুব বেশি যে পরিচিত আমার এটি মনে হয়নি, মানে এখানকার বিল্ডিংগুলোর সঙ্গে বা রুমগুলোর সঙ্গে যে পরিচিত এটা মনে হয়নি, কারণ এজেন্ট যারা এখানে এসেছেন তাদের যিনি তাদেরকে যিনি গাইড করছেন ওনার কাছেই তাদেরকে আমি বারবার যেতে দেখেছি, এবং তারাও
মানে চিনতে ভুল করছেন এমনটি এখানে হয়েছে এটা আমি দেখেছি নূর। কারণ এখানে যে পুরুষ মানুষটি তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে পুরুষ তাদের যিনি লিডার এখানে ভুলটা কিন্তু তারও হচ্ছে। কারণ এই যে দুই পাশে ছয়তলা দুইটা বিল্ডিং এবং নিচে আরো একতলা দুইটা বিল্ডিং রয়েছে, কেউ কিন্তু এখন আসলে ঠিক করতে পারেননি যে কোন জায়গায় এজেন্ট। এখন পর্যন্ত দুইটা কেন্দ্রে এখানে ভোট গ্রহণ সুষ্ঠু মানে শুরু হয়েছে, আর দুইটা কেন্দ্রে এখন পর্যন্ত কিন্তু শুরু করতে পারেনি নূর। মহসিন, আপনার নিশ্চয় একটা প্রশ্ন আছে। সেলিম, যেটা আপনাকে শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। যদিও নূর জানিয়েছে আপনাকে, আমি সকালটা শুভই বললাম আপনার জন্য। আমরা যে ভোটার উপস্থিতি যেমন দেখতে, আপনি বললেন 12,000 ভোটার, এর মধ্যে মানে আপনার কি মনে হয় যে ভোটার সংখ্যা আরও বাড়বে এর সময় গেলে? আপনি বলছিলেন যে যারা এখানে যারা এসছেন তারা একটু নিম্ন আয়ের মানুষজন এবং তারা চাচ্ছেন সকাল সকাল ভোট দিয়ে যেতে, সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই আপনার কথা তাহলে তো আসলে ভোটার সংখ্যা আরো এখানে, হ্যাঁ এখানে দুইটা কেন্দ্র সেলিম দেখা এবং ভোটার 12,000, হ্যাঁ মানে সব সময় একটা ফ্লো থাকার কথা, হ্যাঁ থাকবার কথা, হ্যাঁ কি মনে হচ্ছে? চারটি কেন্দ্র, হ্যাঁ না এখানে নূর, এখানে দুইটি কেন্দ্র না, এখানে চারটি কেন্দ্র। তবে যেটি হয়েছে এখন পর্যন্ত ভোটারদেরকে যাদেরকে আমি দেখেছি আর কি, তারা সবাই আসলে নিম্ন আয়ের মানুষ এবং এখানে আশেপাশে যে বস্তি রয়েছে সেখান থেকে এসেছেন। আর আপনি যদি বলেন যে এই যে গুলশান বা বনানী যেভাবে আমরা বলে থাকি আর কি, এইরকম এখানকার বাসিন্দা যারা ভোটার তাদেরকে কিন্তু আসলে এখন পর্যন্ত আমি দেখিনি। যাদেরকে মূলত দেখেছি তারা সবাই নিম্ন আয়ের মানুষ। তো সেক্ষেত্রে আসলে যেটি বলছিলেন মহসিন যে ভোট 12,000 এটা আসলে সামনে বাড়বে কিনা, আসলে বাড়বে কিনা এটা আসলে আমি এখন মানে বলতে পারছি না। কারণ আমি যেভাবে যাদেরকে দেখছি, এই বস্তির কিছু লোকজন যদি ভোট দিয়ে চলে যান আর তারপরে যে অন্যরা আসবে কিনা, যেহেতু এখন পর্যন্ত তাদেরকে দেখা যায়নি, সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যায়।